চলে না। বাঘ এমন জিনিস, ও ঠিক লুকিয়ে সামনে পড়লে আর রেহাই নেই, যে বাঘের সামনে পড়বে তাকে আর রেহাই নেই। জোয়াল ঢেউ হওয়ার মতন শব্দ হচ্ছে, তা আমি এরকম পেছন দিকে ফিরে দেখছি, দেখি কি যে জলের উপর দিয়ে এরকম মাথা, এর এত বড় মাথা, এরকম দেহটা বুড়ি না, আর ওই কল 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 করে শব্দ হচ্ছে। আমি সুন্দরবনে এক মাস বৃষ্টি নেমেছে, আর মাঠও এখন চাষের জন্য উপযুক্ত, তলা ফেলে রোয়ার কাজ শুরু হয়েছে। আমরা এসেছি দয়াপুরে আর বাঘেধরা পাড়ায়। বাঘেধরা পাড়ায় দিদিভাই বাঘের মুখে পড়েছিলেন, দাদা তার নিজের বাবাকে হারিয়েছেন বাঘের আক্রমণে, আর সেই সমস্ত ঘটনাই শোনার জন্য এই পরিবারে এসেছি। সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ দাদা এবং দিদিকে, আশা করি আপনারা ভালো আছেন। ভালো আছি। আর আপনাদের কাছে এসেছি, আপনারা কিছু সময় বার করেছেন, তাই জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাথে আমরা শুনতে থাকবো সুন্দরবনের যে জঙ্গল এবং বাঘ এবং সমস্ত লোকালয়ের মানুষের যে সম্পর্ক, তার আরও একটা ঘটনা। আপনার বাবার নাম কি ছিল এবং জায়গার নাম, সমস্ত ঘটনা, যে আক্রমণের বিষয় আপনার মুখ থেকে দাদা আমরা শুনতে চাই। আচ্ছা, আমার বাবার নাম ছিল কৃষ্ণপদ গায়েন। বাবার নাম ছিল কৃষ্ণপদ গায়েন। এবার বাবারা চারি ভাই। হ্যাঁ, ওরা তিনি ভাই, চারি ভাই থেকে তিনি ভাই জঙ্গল করতো। হ্যাঁ, জঙ্গল করতে গিয়ে বেশ একদিন জঙ্গলে যায় মাছ ধরতে, মানে মাছ কাঁকড়া ধরতে যায়। যাওয়ার পরে ওরা চারজন ছিল। এবার জঙ্গলে উঠে ওই জাল বাঁধছিল, মাছ ধরছিল। ধরার পরে মানে বাঘ এসে ওপর থেকে অ্যাটাক করে বাবার গার উপরে। অ্যাটাক করলে বাবাকে মানে এক চান্সে বাবার গারোর পড়ে। হ্যাঁ, পড়ে মানে একদম গলায় ধরে বাঘটা, ও টার্গেট কিন্তু গলায়। আচ্ছা, হ্যাঁ, ধরে বাঘকে টেনে টেনে নিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার পরে এরা যে দুই তিনজন ছিল, তারা ওর পিছন ধাওয়া করে, বাঘের পিছনে ধাওয়া করে দিলে বাবাকে ছেড়ে দেয়। আচ্ছা, ছেড়ে দেওয়ার পরে বাদ বাকি ওরা যে দুই তিনজন ছিল, তাকে বাবাকে নিয়ে নৌকায় করে নিয়ে নিয়ে গ্রামে চলে আসে। আচ্ছা, জায়গাটার নাম ছিল সড়কখালি বলে জঙ্গল একটা জায়গা। হ্যাঁ, সেখান থেকে নিয়ে এসে বাড়ি এসে দামন টামন করে মানে ধরলে পর তো সঙ্গে সঙ্গে মারা যায়, সময় একদম নেয় না, সেকেন্ড পরে সময় দেয় না। আর ও যা টার্গেট করবে তাকেই নেবে, যদি 10 জন থাকে এক জায়গায়, ওই একজনকে টার্গেট করবে, দ্বিতীয় আর টার্গেট করবে না। বাবাকে ছাড়ি নিয়ে আসে, সাথে সাথে মারা যায়। গিয়ে দমন টমন করে সব কিছু শ্রাদ্ধ ফ্রাদ্ধ হয়। এবার তখন আমি অল্প অল্প জানি, বেশি বড় ছিল না, আমাদের খুব কষ্টেই দিন যেত, খুব কষ্ট আমাদের তখন, ইনকাম ছিল না। বেশি অংশ মানুষের, আমাদের সুন্দরবনে মানুষের জীবিকা মাছ কাঁকড়া মধু, আমাদের গ্রামের মানুষের জীবিকা। জমি জায়গা খুব কম, কারো আছে কারো নেই, এইরকম পরিস্থিতির মধ্যে। এবার বেশি অংশ বাইরে লোকজন বাইরে খাটতে যায় আর মাছ কাঁকড়া মধু সংগ্রহ। এবার বাঘের পেটে প্রচুর লোক বছরে চলে যাচ্ছে আমাদের এখানে, বছরে ওরকম 30 থেকে 35 জন করে ওরকম বছরে অ্যাক্সিডেন্ট হচ্ছে জঙ্গলে, মাছ কাঁকড়া মধু পারমিশন নিয়ে যায়। তবু অনেকে বিনা পারমিশনে, পারমিশন নেবার মানে যে একটা খরচ হয় সেই খরচ অনেকে বহন করতে পারে না, তাও বিনা পারমিশনে চলে যাচ্ছে মানুষ, পেটের তাগি দেয়। কি করব, মানে খেতে খেতে গেলে তো বাঁচতে হবে, যার জন্য মানুষ সবসময় জঙ্গলে, জঙ্গল ছাড়া কোনো গতি নেই আমাদের এখানে, দ্বিতীয় কোনো ইনকাম নেই তো। আর আপনার বাবা যখন যেতেন, তখন ওনারা যে 4 জন ছিলেন তাদের নাম? তাদের নাম ছিল অজিত বৈদ্য ছিল, আর গিরেন মিরিদা ছিল, আর গোপীনাথ গায়েন ছিল। আচ্ছা, আর আমার বাবা ছিল। বাবা ছিল, ওনারা তাহলে কাঁকড়া ধরতে গিয়েছিল। হ্যাঁ, সড়কখালির খালে। হ্যাঁ, সড়কখালির খালে। তাহলে সেই সড়কখালির খালে যখন গিয়েছিল, তখন ওই মুহূর্তে তারা 3 জন সেই দেহকে তুলে এনেছিলেন, সেই দেহ কোথায় কোথায় বাঘ আক্রমণ করেছিল?
ও খালি গলায় গলায় আক্রমণটা গলায় করেছিল, আর কোনো জায়গায়? না, বেশি অংশ টার্গেটটা গলায় করে ওরা, বেশি অংশ। তাহলে আমরা এই ঘটনা শুনবো সাথে। দিদি ভাই, আপনি সুন্দরবনের মেয়ে তাই তো? আপনার বাপের বাড়িও সুন্দরবনে আর শ্বশুর বাড়িও সুন্দরবনে। তাহলে আপনি এই সুন্দরবনে বড় হয়েছেন, ছোট থেকে বিবাহিত হয়ে এসেছেন, সুন্দরবনের আপনার জীবনের কি ঘটনা যা এই নদী বা জঙ্গল এবং বাঘের সাথে সম্পর্কিত হয়ে আছে বলবো? হ্যাঁ, তখন আমাদের খুব অভাব ছিল, হুম, থাকলে আমি ওই একজনের সঙ্গে থবা বেতে যেতাম জঙ্গলের ভিতরে। থবা বেতে গেলে ওর খালে এক এক খালে এক একজন করে থেয়ে যেত, তা আমার একটু ভয় পেত, তো তা আমি একটু কাছে কাছে থাকতাম। থাকতে থাকতে ওরা আমার দূরে থুয়ে চলে গেছে, গিলে এরকম জল ঢেউ হওয়ার মতন শব্দ হচ্ছে, তা আমি এরকম পেছন দিকে ফিরে দেখছি, দেখি কি যে জলের উপর দিয়ে এরকম মাথা, এর এত বড় মাথা, এরকম দেহটা বুড়ি না, আর ওই কল 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 করে শব্দ হচ্ছে। আমি শুধু একটা বার এক নজর তাকিয়ে দেখছি কি যে ওই চোখ দুটো এরকম বড় বড়, আর ওর চোখে চোখ লেগেছে, আমার চোখ টোক জড়িয়ে যাচ্ছে। তখন আমি আউ দিচ্ছি, মানে ভয়তে আউ টাউ দেওয়ার সাথে সাথে পাশে একটা লোক ছিল, ওরা বলছে কি রে কি রে, আমি বলছি আমার দিকে বাঘ আসতেছে। তখন ওরা বলছে যে কোথায় কোথায় বলে, ওরা বুটে টুটে নিয়ে চলে এসে আমাকে লৌকায় তুলে নেলে, নে দেখে কি যে ওই অনেক দূরে চলে গিয়ে ওখানে ডাকাডাকি করছে। তারপরে আমি ওদের লৌকায় উঠে আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম, ওরা আমার বাড়িতে এনে দিয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে আপনারা ওখানে কি করতে গিয়েছিলেন? কাঁকড়া ধরতে গিয়েছিলেন, কাঁকড়া ধরতে গিয়েছিলেন জঙ্গলের গায়ে, অনেক দূরে জঙ্গলের ভিতরে, অনেক ভিতরে, একদম ভিতরে, গভীর জঙ্গল। কতজন গিয়েছিলেন? আমরা গিয়েছিলাম 20-22 জনের মতন গিয়েছিলাম। 20-22 জন? হ্যাঁ, থোপা বাতে, আচ্ছা, ওই যে লৌকা জঙ্গলের ভিতরে নেবে, ওই থোপা আছে, ওই থোপা টাম্মারে টাম্মারে নদীতে দিতা, ওই থোপা বাতে গিয়েছিলাম। তাহলে ওখানে যখন যেতেন তখন কি প্রচুর উপার্জন হতো? 4-5 কিলো করে করে কাঁকড়া হতো। আর বাঘের মুখে তখন তো কোনো কি আপনারা অন্য কাজের জন্য যাননি? না না, অন্য কাজের জন্য ভিতরে আমরা জঙ্গলে যাই শুধু মাছ মাছ কাঁকড়া, আর যারা মধু সংগ্রহ করতে যায় তারা আল্লাহ পারমি পান মাইয়ে নিয়ে যায়, আমি মধু সংগ্রহ করতে যাই না। তাহলে আপনি যে এই জঙ্গলে গিয়ে একজন মহিলা হয়ে সংসারের জন্য গিয়েছিলেন? হ্যাঁ, সংসারে খুব কষ্ট ছিল, তাই আমি যেতাম। তখন এরকম বোট ঘাট ছিল না, কিছুই ছিল না, ওর বাবাও খাটতে পারতো না, তা আমি আমাদের বাড়ির মহিলারা যেত, তাদের সঙ্গে আমি যেতাম। আর দাদা, আপনার বাবা এখান থেকে ওনারা যে যেতেন, তখনকার সময়ের কথা একটু বলুন যে কেমন পরিস্থিতি ছিল তখন? তখন তো কিছুই ছিল, তখন আমাদের পরিস্থিতি আমার মনে আছে, আমি ছোটবেলার থেকে আমি হয়ে যতদিন বুদ্ধিমান হয়েছে ততদিন তে মানে আটা ভুট্টা খেতাম। আচ্ছা, তখন আমরা ভাত পেতাম না, হুম, আটা ভুট্টা সবসময় আটা ভুট্টা রান্না করে দিত মা। এত কষ্ট দিন গেছে, মানে যেদিন জঙ্গলে না যাবে সেদিন আমাদের খাওয়া জুটতো না, বাবা যতদিন জঙ্গলে যেদিন না যাবে আমাদের খাওয়া জুটতো না, জঙ্গলতে আসলে তারপর খাওয়া জুটতো, তাছাড়া কোনো খাবার জুটতো না, এত কষ্ট যেত আমাদের। খালি আমার বাবা জঙ্গলে পড়েনি, আমার বাবারা 4 ভাই 3 ভাইকে বাঘে খেয়েছে এই মাছ কাঁকড়া, মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে আরো 3 ভাইকে খেয়েছে বাঘে। তাহলে এরকম পরিস্থিতি। আর সেই সময়ের মধ্যে আপনাদের জীবনে যে সমস্ত ব্যক্তিরা সাহায্য হাত বাড়িয়েছিলেন বা পাশে ছিলেন তাদের কথা কিছু বলতে চান? না, কেউ কোনো সাহায্য আমরা পাইনি, কোনো এর থেকে সাহায্য পাইনি, কেউ হাত বাড়াইনি আমাদের পাশে এসে, কোনো সহযোগিতা পাইনি আমরা। সেই সময় সংসারের অবস্থা খুব খারাপ অবস্থা, বাবা মারা গিয়ে, বাবা মারা যাওয়ার পরে নিয়ে শুধু একটু ওই বাবা মারা যাওয়ার পরে আমাদের দিন খাওয়া দিন আনা, কারণ আমরা সেভাবে খাটতে পারতাম না, আর আমাদের বেশি অংশ মানুষের জীবিকায় জঙ্গল, তখন আমরা জঙ্গলে যেতে পারতাম না, এরম পরিস্থিতি ছিল, না খেয়েও দিনেও গেছে আমাদের। আমাদের দেখছেন আমরা একটা বাস করি, দেখুন আমাদের কোনো পাকা ঘর নেই, আমাদের একটা অ্যালবাস্টারের ঘর, কোন ঝড় আইলে আমাদের মানে খুব
ইয়ে হয়, ভয় হয় আমাদের। হ্যাঁ, ঝড়ের সময় তো ঝড় আইলে যখন তখন অ্যালবাস্টার উড়ে নিয়ে যেতে পারে ঝড়ে, যখন তখন। দেখছেন এত বছরে একটা ঘর আমাদের বা কোনো সরকার থেকে কোনো সুযোগ সুবিধাও আমরা পাইনি। অনেকবার জমা নিয়ে গিয়েছে কাগজপত্র নিয়ে, বলে ঘর আসেনি, ঘর হবে না, এই হবে না, সেই হবে না, এরকম। আমরা এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাইনি সরকার থেকে, কোনো সরকার থেকে সুযোগ সুবিধা পাইনি। আর আপনার যে অন্যান্য কাকারাও বাঘের পেটে গেছে, আপনার বাবাও বাঘের আক্রমণে মারা গিয়েছেন, সাথে এই যে দুঃখ কষ্ট স্মৃতি এবং আজও সংগ্রাম করে চলছেন জীবনে, একদম একদম মন পছন্দ খুব কষ্ট করে, এখনো খুব কষ্ট করে বেঁচে আছি। তাহলে সুন্দরবনের মধ্যে জীবনে কিন্তু শুধু তখনই কষ্ট দুঃখের স্মৃতি ছিল তা নয়, আজও কিন্তু, এখনো আছে আজও এখন। কিন্তু অভাব আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি এটা মনে করেন যে অভাব এখনো আছে? হ্যাঁ হ্যাঁ বিশেষ করে আপনি যে দিদি ভাই যে জঙ্গলে গিয়েছিলেন, জঙ্গলের বিষয়ে যে আপনার অনুভূতি, আর কিছু বলতে চান? আর কি বলবো, তখন ওই পেটের দায় যেতাম, এখন আর ভয়তে যাই না, যে বাঘে ধরছিল বলে যে এক আগে 3 বার খেতাম আর এখন 1 বার খেয়ে থাকবো বলে আমি আর ভয়তে যাই না, যে জীবনটা বেঁচে রাখবো, যাব না। বা এই যে সিদ্ধান্ত নিয়েছেন, আপনাকে আমরা ধন্যবাদ জানাই। সাথে যারা জঙ্গলে যাচ্ছেন আজও পর্যন্ত, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাইছেন? তারাও তারাও যাচ্ছে খুব কষ্ট, সংসারের অভাবের জন্য যাচ্ছে। অভাবের জন্য যাচ্ছে, বলছি না সাথে যাচ্ছে, সাথ করে তো জঙ্গলে আমাদের যায় না। গ্রামের মেয়েরাও পর্যন্ত জঙ্গলে যাচ্ছে সব সংসারের অভাবের আমার জন্য। ননদ তো জঙ্গলে যায় আমার ঠাকুর জামাইয়ের সঙ্গে, মানে 1 সপ্তাহ ঘুরে একটা মহিলা জঙ্গলে গিয়ে থাকে, বাথরুম পালিশ লজ্জা করে তো চলতে হয় মেয়েদের সবারই, কিন্তু সেই দেখো পেটের দায়, কোনো লজ্জা মান সম্মান করে থাকতে পারছে না, সেইভাবে জঙ্গলে যাচ্ছে, যাচ্ছে পেটের দায়, যাচ্ছে বাচ্চা কাচ্চা। এবং খালি আমার বাবা পড়েছে না, আমার কাছ থেকেও একজনকে নিয়ে গেছে, আমার এক ভগ্নিপো। আচ্ছা, তাহলে আমরা সেই গল্প শুনব। আপনি যখন ওই বাঘের মাথা দেখতে পেয়েছিলেন, বাঘ কেমন ডাকছিল সেরকম শুনেছেন কি? সেই সময় উঠে যে কেমন ডাকছিল, অনেক দূরে ও তখন এরকম জল হয়েছিল তো, ওর দেহটা বুড়িয়ে ওই মাথাটা এরকম চকুর দিয়ে আমার দিকে চলে আসছিল, আর আমি ওই চিল্লামিল্লি করে উঠেছি, পাশে দোন বাড়ছিল ওরা, তো ওরা বলে কি রে কি, তা আমি তো তখন বাঘ বলেও কিছু বলতে পারছি না, আমি শুধু আঙুল দিচ্ছি, ওরা বলছে যে যে ওখানে এই ভয় পাচ্ছে বোধ হয়, তা আমি বলছি ভয় না, আমার দিকে কি ছুটে আসতেছে বলে ওরা তাড়াতাড়ি করে ওই বুটে টুটে নিয়ে চলে যাচ্ছে, এসে দেখে কি ওরকম একটা নদী পার হয়ে চলে যাচ্ছে, গিয়ে ওই পারে গিয়ে ডাকছে আচ্ছা গাটা, হ্যাঁ গাটা না আমি দেখতে পাচ্ছি না, ওরা এরকম গুড়ি মেরে দেখে কি, জঙ্গলে আটা ভিতরে জঙ্গল তো, ওরা এরকম গুড়ি মেরে দেখে কি যে ওরকম ওই জলের থেকে গাটা এরকম ঝাড়া দিয়ে উঠে এরকম ডাকতেছে মুকুট। আর সত্যি দাদা, আপনি আপনার বাবাকে হারিয়েছেন সুন্দরবনের জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগারের আক্রমণে, আপনিও বাঘের মুখে পড়েছিলেন। আপনার সঙ্গীরা যদি না আসতো তাহলে বাঘ হয়তো আরো কাছাকাছি হয়ে আমার নিয়ে চলেই যেত। আমরা এই পরিবারের মাধ্যমে এই ঘটনা জানতে পারলাম, সাথে আজকের এই রূপে বুঝতে পারি যে আজও কিন্তু সুন্দরবনের জঙ্গলের গা লাগোয়া দ্বীপগুলিতে অনেক পরিবারই কাজের বিকল্প পদ না পেয়ে জঙ্গলে কিন্তু যেতে হচ্ছে, হ্যাঁ আর সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, 100 বার আর সন্তানদেরকে পড়াশোনা করাবার জন্য, স্বামী স্ত্রী ছোট্ট একটি ডিঙি নৌকা নিয়ে বাঘের মুখে মাছ কাঁকড়া ধরার জন্য ঝড় বৃষ্টি তুফান তার মধ্যেই কিন্তু আশা নিয়ে যেতে হচ্ছে। প্রত্যাশায় নিয়ে সেই নদীতেই তারা আছে, আর প্রাণ কেউ হারায় আবার কেউ ফিরে আসে, আবার যারা হারিয়েছে তাদেরও আবার চিরবিদায়ের স্মৃতি দুঃখ কষ্ট থাকে। দাদা, তাহলে আপনারা দুজন কি এই মুহূর্তে বলতে পারবেন যে জঙ্গলে এই যে উপার্জনের একটা পথ নেই,
অভাব কষ্ট আছে, তা সত্ত্বেও কি জঙ্গলে যাওয়া তাদের জন্য আপনি কি এটাই বলবেন? জঙ্গলে কারো যেতে মন চায় না, কিন্তু পেটের তাগিদে যেতে হয় আমাদের। জঙ্গলে একবার গেলে যে পরের বার যাবো এ মন চায় না, কিন্তু কি করবো, যেতেই হবে। জঙ্গলে গেলে বাঘে খাবি। জঙ্গলে ওই বাঘ যখন আসে আর আমাদের দেখতেই পাবা না, ওই চোখ চলে না। বাঘ এমন জিনিস, ও ঠিক লুকিয়ে সামনে পড়লে আর রেহাই নেই, যে বাঘের সামনে পড়বে তাকে আর রেহাই নেই। যদি ভগবান যদি বাঁচিয়ে রাখে, যদি ভগবান যদি বাঘের সামনে না ফেলে তাহলে ঠিক আছে, ভগবান যেদিন ফেলবে সেদিন আর কোনো রেহাই নেই ওর সামনে থেকে। ও যদি 10 জন থাকে, 10 জনের দিকে কারো দিকে লক্ষ্য করবে না, একজনের দিকেই লক্ষ্য করবে, সে তারই ধরবে। জঙ্গলে চলতে আমাদের মান নাম করে চলতে হয়, জঙ্গলে গেলে মান নাম করে চলতে হয়, বাবার নাম করে চলতে হয়। এবার উপরওয়ালা যদি বাঁচিয়ে রাখে তাহলে, তাছাড়া আপনি যে জঙ্গলে যাচ্ছেন বা দিদি ভাই আপনি গেছেন, তাহলে আপনি জানতেন যে বাঘে যাচ্ছি মানে বাঘে খাবেই 100 বার, জঙ্গলে যাচ্ছি মানে বাঘে খাবে, বাঘে খাবেই, এটা জেনে শুনেই যেতে হবে, মৃত্যুকে হাতে নিয়েই আপনি গেছেন। একদম যেতে হবে, কিছু করার নেই, কারণ তাদের প্যাড থাকে, তার সংসার বাচ্চা কাচ্চা মানুষ করে। জঙ্গলে বাঘ আছে, কিন্তু আমাদের জঙ্গলে বাঘ আছে প্যাড তো শুনছে না, আমাদের যাতেই তো হবে, বাচ্চা কাচ্চা তো মানুষ করতে হবে, খেতে হবে আমাদের। আর বাবার কথা এখন স্মরণে পড়ে? সব সময় সব সময় বাবার কথা মনে পড়ে। সত্যি তাই। আর সুন্দরবনের এই পাড়ায় আমরা জানতে পারি যে ভয়ঙ্কর একটি পরিবার, তাদের জীবনের স্মৃতি বাবাকে হারাবার, সাথে দিদি ভাইও জঙ্গলে বাঘের মুখে পড়েছেন, মৃত্যুকে হাতে নিয়ে জঙ্গলে উপার্জনের জন্যই সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য। আর বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আরও একবার জানতে পারলাম যে সুন্দরবনের জীবিকার কত প্রয়োজন, নচেত জানা সত্ত্বেও স্বামী স্ত্রী দুজনেই পরিবারকে চালাবার জন্য জঙ্গলে বাঘের মুখে, কুমিরে আছে নদীতে, সেখানে জেনেও ছোট্ট ডিঙি নৌকা নিয়ে তারা মাছ কাঁকড়ার আশায় থাকে নদীর জোয়ার ভাটার মধ্যেই। ধন্যবাদ দিই আপনাদেরকে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর দিদি এবং দাদা ভাই আপনাদেরকেও আন্তরিকভাবে আমরা ধন্যবাদ দিই, এবং আমরাও মর্মাহত দুঃখার্থ এই সমস্ত বিষয়কে জেনে। আর আপনাদেরকেও দাদা এবং ভাই হিসাবে আমরা আপনাদেরকে এই সমস্ত পরিবারের বিষয়কে যে তুলে ধরলেন সেই জন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ দিই। আর বন্ধুরা, এই পরিবারের অবস্থা জানলেন, আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, সাথে আরো সমস্ত এই ঘটনা সুন্দরবনের যা বাঘের আক্রমণের সেই সিরিজের মধ্যে আমরা একের পর এক সমস্ত পরিবারের বিষয়কে তুলে ধরতে থাকবো। সাথে থাকবেন, পাশে থাকবেন।